দেখতে পাচ্ছেন লায়ন সাফারি পার্ক উপরে একটা ঘড়ি রয়েছে লায়ন ক্লাব অফ ক্যালকাটা নর্থ চলুন ভিতরটায় দেখি কি আছে সবাই তো ঢুকেছিল আমিও ঢুকে দেখি আপনাদেরকেও দেখাই ভিতরটা ঢুকে এই রকম বাচ্চাদের খেলার জায়গা আছে ডান দিকে দেখাচ্ছে বাঁদিকেও আছে বিভিন্ন বাচ্চাদের জায়গা কিন্তু দুঃখের বিষয় বাচ্চাদের থেকে বড়োরাই বসে আছে সেটাই দেখা যাচ্ছে চলুন আরও ভিতরে দেখি কি আছে এটা হচ্ছে লেডিস পার্ক ভিতরটা লেডিসরা সব কিছু করছে সেটা বেশি দেখানো ঠিক না চলুক বাচ্চাদের দোলনা से किड्स प्ले स्टेशन बच्चा देर खेल जाएगा चलो तो हरिया हरिया माता गाली हाँ हाँ <खेंगे> ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী গোদাবরী নদীর তীরে মহারাষ্ট্রের নাসিক জেলার কাছে ভগবান শ্রী রাম সীতা ও মা এবং তার ভাই শ্রী লক্ষ্মণের সাথে বনবাসের সময় পঞ্চবটি তৈরি করেছিলেন সেখানে তিনি পুজোর জন্য পাঁচটি বিশেষ গাছ রোপণ করেছিলেন যেখানে বেল বট অশ্বত্ব আমলকি এবং অশোক আমাদের গ্রন্থে স্কন্দ পুরাণ অনুসারে যদি একজন সাধক এখানে আধ্যাত্মিক অনুশীলন করেন তবে তিনি রোগ আর্থিক এবং পারস্পরিক ভাতৃত্ব বিশেষ গাছ বেল বট অশ্বত্থ আমলোকি এবং অশোক বিশেষ রং গেরুয়া এবং আয়োজক চলুন ভিতরটা দেখি হচ্ছে অশোক পঞ্চবটি তার কি নাম তো আমরা জানি না ওটা হচ্ছে পঞ্চবটি লেখা আছে ওখানে সবই করা হয়েছে কিন্তু রক্ষণাবেক্ষণ নেই ঠিক মতো এই আর কি ব্যাপার নক্ষত্র বাটিকা রাহু আরোহী পৌরাণিক কাহিনী অনুসারে রাহুর নাম ছিল সর্ভানু তার দুষ্ট চরিত্রের কারণে তাকে রাক্ষসদের মধ্যে গণ্য করা হয়েছিল একবার সমুদ্র মন্থনের সময় সূর্য ও চন্দ্র অমৃত পান করার সময় সর্বাণুকে দেবতার শাড়িতে চিনতে পেরেছিলেন এবং তারা ভগবান বিষ্ণুকে সতর্ক করেছিলেন ভগবান দ্রুত সর্বাণু শিরচ্ছেদ করেন এবং তার উপরের অংশটি একটি সাপের মুখের সাথে সংযুক্ত করে রাহু নাম দেন সেই দিন থেকে এটি রাহু গ্রহ নামে পরিচিত হয় রাহু প্রতি বছর একবার সূর্যগ্রহণের চেষ্টা করে যাকে সূর্যগ্রহণ বলে গ্রহণ শেষ হলেই রাহুর গলা থেকে গলা থেকে সূর্য বেরিয়ে যায় রাহু অশুভ প্রবাহ বধজম হজম কিডনি সংক্রান্ত সমস্যা গ্যাস ইত্যাদি অনেক রোগ হয় উপকারী উদ্ভিদ বহেরা অর্জুন কদম্ব পিপল চন্দন সব দেখতে পাচ্ছেন নাম এখানে পরপর রয়েছে এবার চলুন যে রাহু এই যে এখানে নাম আছে স্বামী ওটা হচ্ছে স্বামী এটা হচ্ছে কদম্ব এই যে কদম্ব এদিকে হচ্ছে অর্জুন গাছ এটা হচ্ছে অর্জুন এই যে অর্জুন লেখা আছে ওদিকে হচ্ছে গড়মালা আচ্ছা ওদিকে হচ্ছে আকন্দ এটা হচ্ছে আকন্দ এটা হচ্ছে আকন্দ এটা হচ্ছে অশ্বত্ব এটা হচ্ছে বহেরা পরপর তিনটে গাছ আছে এটা বহেরা এটা গাছ এটা আকন্দ আর এটা অশ্বত্থ আর ওইটা হচ্ছে রাহু এটা বড় বড় হচ্ছে রাহু দেখতে পাচ্ছেন সব সুন্দর করে সব বোঝানো আছে এটা কদম্ব সবই সুন্দর করে করা আছে কিন্তু প্রথম দিকে নাকি খুবই ভালো ছিল আস্তে আস্তে এটা রক্ষণাবেক্ষণের অভাবে খুবই খারাপ অবস্থা এটা হচ্ছে কেতু একটি ছায়া গ্রহ একটি একটি স্বাধীন গ্রহ নয় একটি সরভানু নামে এক অসুরের মাথার ধর দেবতাদের মধ্যে একজন সমুদ্র মন্থনের সময় অমৃত পান করার সময় চন্দ্র সূর্য তাকে চিনতে পারলেন কিন্তু এই দেখে ভগবান তার সম্পূর্ণ সুদর্শন চক্র দিয়ে তার মস্তকটি কেটে ফেলেন এটা হচ্ছে বকফুল এই গাছটা দেখতে পাচ্ছেন বকফুল এটা বট ওটা রাল নাকি রেল আর ওদিকে আছে মহুয়া বিভিন্ন গাছ আছে এখানে কিন্তু গাছগুলো নেই একটা এটাই গাছ নেই এখানে তাও আছে এটাই আছে ওটাই আছে বলুন কি আর করা যাবে छोटा तो की पेपर देखी चलू की अच्छे इखने फैन टैन लगाना खूब सुंदर को जाएगा तो चाहिए प्रचुर गोलाप गाज भर्ती দেখতেই পাচ্ছি কয়েকটা ফুটে আছে আর আগে ফোঁটা নেই গোলাপ গাছের ভেষজ তুলসী আমলকি গিলয় আলভেরা অর্জুন কালমেঘ অশোক পুদিনা আর ব্রাহ্মী এইগুলো এখানে আছে সব এবং এগুলোর কী কী কাজ সেইটা এখানে দেওয়া আছে একটা ফটো নেওয়া থাক পরে আপনাদের পরে একদিন এই সম্বন্ধে বলা যাবে ভিতরে গাছগুলো একটু দেখাই আপনাদের এই যে বন্ধ আছে ঢোকা যাচ্ছে না বাইরে থেকে যতটা পারলাম দেখাচ্ছি এখানে সব বিভিন্ন গাছ আছে যেটা দেখলেন তুলসী অ্যালোভেরা সব বিভিন্ন গাছ সেই গাছটা লাগানো আছে কিন্তু আপাতত বন্ধ আছে সব গাছ রয়েছে গুরু সাত্ত্বিক বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিকে নয়টি গ্রহের মধ্যে সবচেয়ে বড় এবং শুভ গ্রহ হিসেবে বিবেচনা করা হয় এটি সূর্য থেকে পঞ্চম এবং সমগ্র সৌরজগতের তেজ বিশেষ এই গ্রহটিকে শনি ইউরেনাস এবং নেপচুন নামে শ্রেণীবদ্ধ করা হয়েছে এটি পরিষ্কার রাতের আকাশে দেখা যায় বৃহস্পতিগ্রহ জীবন সুখ ধন সম্পদ যশ সন্তান বিবাহের কাজে উপকারী এর আশীর্বাদ পেতে হলুদ গুঁড়ো ছোলা ডাল চন্দন হলুদ বস্ত্র দান ও করলে করলে উপকার পাওয়া যায় এবং দিনে ভগবান বিষ্ণুর পূজা উপবাস করলে ভগবান বিষ্ণু শীঘ্রই প্রসন্ন হয় নিম্নক্ত বৃক্ষের পূজা মন্ত্র উচ্চারণ করলে বিরূপ প্রভাব দূর হয় ভিতরে সব গাছ আছে কিন্তু কী গাছ আছে আমি জানি না দেখছি চলুন এখানে আছে নিম এটা হচ্ছে নিম গাছ সবাই চেনেন এটা হচ্ছে আদুচি এই দেখুন আদুচি ওটা হচ্ছে বেল এই যে বেল গাছ বৃহস্পতি গণেশ তুতি গায়ত্রীমন্ত বা বাবা কত কিছু আছে দেখুন এটা হচ্ছে মোহোয়া এটা হচ্ছে पीपल এটা হচ্ছে মোহোয়া আর এটা হচ্ছে पीपल ভুল গাছ কোথায় এইটা হচ্ছে पीपल দেখতে পাচ্ছেন তাহলে প্রচুর প্রচুর আছে এই রবীন্দ্র সরোবরের ভিতরে এই লায়ন্স ক্লাবের যে জায়গাটা আছে আপনারা আসলে দেখে শেষ করতে পারবেন না এবং তার থেকেও বড়ো কথা অনেক কিছু জানার আছে জানার জন্য এখানে আসুন একবার বিশেষ করে আপনারা তো আসুন বাচ্চাদেরও আসুন নিয়ে আসুন তারা গাছ সম্বন্ধে জানতে পারবে আর গাছ ছাড়া এখন জীবন বাঁচবে না গাছ লাগবেই হচ্ছে চন্দ্র সূর্যের পরে একটি আকাশের সবচেয়ে উজ্জ্বল গ্রহ এর আলো সমগ্র পৃথিবীকে শীতলতা প্রদান করে এটি একটি প্রাকৃতিক উপগ্রহ এটি ক্রমাগত পৃথিবী ও গ্রহের চারপাশে ঘোরে আড়াই দিনে রাশি পরিবর্তন করে এই গ্রহ একটি বিশ্বাস অনুসারে মহাসমুদ্র মন্থনের সময় ভগবান শিব বিষ্পান করেছিলেন এবং তার জ্বলন্ত গলাকে শান্ত করতে তিনি তার মাথায় চাঁদ রেখেছিলেন চাঁদ সবসময় ছোট ও বড় হতে থাকে ছোটো বড়ো হতে থাকে পূর্ণিমার দিনে দেখা যায় আর অমাবস্যার দিনে দেখা যায় না এই ঘরটা মায়ের ফ্যাক্টর এবং আমাদের মনন নিয়ন্ত্রণ করে দেখতে পাচ্ছেন উদ্ভিদের জামুন্ডিয়া আরকা শিলমোর সব গাছ এখানে আছে চলুন দেখছি যদি গাছ থাকে আপনাদের দেখাই ব্যবস্থা তো সবই করেছে কিন্তু গাছ কোথায় এটা হচ্ছে পলাশ দেখতে পাচ্ছেন পলাশ গাছ এই যে পলাশ ওদিকেও আছে এদিকে কি আছে দেখি এত জঙ্গল হয়ে আছে কি দেখাবো আপনাদের বলুন তো এটা হচ্ছে নেতা নোতা নোনা নাকি নোনা এই গাছটা হচ্ছে নোনা এই যে আবার ওইদিকে আছে ডাকা এটা হচ্ছে ডাকা অন্ধকারও হয়ে গেছে ঘুরতে ঘুরতে অনেকটা সময় লেগে যাচ্ছে সেই জন্য আপনাদেরকে পুরো পরিষ্কারভাবে দেখাতেও পারছি না খারাপও লাগছে এত জায়গা এত সুন্দর আছে এখানে শুক্র একটি এই গ্রহটি সূর্য থেকে দ্বিতীয় গ্রহ এবং পৃথিবীর বন বলা হয় এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ এবং শুক্র গ্রহ যে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে সন্তানদের বিবাহের যোগ তৈরি করে সৌন্দর্য ঐশ্বর্য বৈভ শিল্প সঙ্গীতের কারক এই গ্রহ শুক্রদেবকে রাক্ষসের শিক্ষক মনে করা হয় শুক্রের শক্তির কারণে একজন ব্যক্তি আশ্চর্যজনক সৌন্দর্য ও বৈষয়িক স্বাচ্ছন্দ্য লাভ করেন তাকে কোন ধরনের আর্থিক সংকটের সম্মুখীন হতে হয় না ভাত দুধ চিনি ঘি দিয়ে তৈরি খাবার খেলে উপকার পাওয়া যায় কোনো মেয়েকে সাদা বস্ত্র চাল ইত্যাদি চিনি ইত্যাদি দান করলে শুক্র শক্তিশালী হয় শিবের পুজো করার সময় সাদা ফুল অর্পণ করুন এই গ্রহের অশুভ প্রভাবে সুখ সম্পদ লুণ্ঠিত হয় মানুষ ব্যবিচারী হয় উপকারী উদ্ভিদ গুগুল ডাক ফলসা গড়মালা রঞ্জুল কৃষ্ণচূড়া বেল অশোক বীজমন্ত্র এগুলো সব গাছ চলুন দেখি ভিতরে এই গাছ কী আছে যদি থাকে আপনাদের দেখাই জঙ্গলে আছে আছে দেখি এটা হচ্ছে ফলসা ওদিকে আছে গুগুল ওই দেখুন গুগুল এটা হচ্ছে ফলসা এটা হচ্ছে এটা হচ্ছে রঞ্জুলা রঞ্জুল এই যে এটা হচ্ছে রঞ্জুল আর এটা হচ্ছে কি গাছ বলতে পারবো না দেখা বুঝতে পারছি না ওটা হচ্ছে গড়মালা দেখতে পাচ্ছেন সব বিভিন্ন গাছ বা যেসব গাছের নাম আমরা জানি না সেই সব গাছ এখানে আছে আপনারা এখানে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা একবারও আসছি না দুর্ভাগ্য আমাদের এত সুন্দর একটা জায়গা করে রেখে দিয়েছে আমরা আসি না একবার বাচ্চাদের নিয়ে আসুন দেখান খুব সুন্দর জায়গা এটা হচ্ছে সূর্য গ্রহগুলোর মধ্যে সূর্য হচ্ছে সবচেয়ে বড় গ্রহ বেদের মতে এটি সমগ্র ব্রহ্মাণ্ডের আত্মা পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণের পুত্র সাম্বা সূর্যকে পুজো করে তার রোগ নিরাময় করেছিলেন বেদের মতে সূর্য ঋষি কাশ্যপ এবং মা অদিতির পুত্র অদিতি মানে যিনি আবেগ এবং ঘৃণার ঊর্ধ্বে বিজ্ঞানীদের মতে এটি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের একটি বিশেষ বল কখনো কখনো সূর্য চাঁদ এবং পৃথিবীর মাঝে এসে সূর্যগ্রহণ ঘটে সকালে সূর্যদেবকে জল অর্পণ করলে মনোবাঞ্ছা পূর্ণ হয় রবিবারে সূর্য দেবতার পূজা করা রোগের জন্য উপকারী নিম্নক্ত গাছ গাছালির পুজো করা বা মন্ত্র উচ্চারণের মাধ্যমে আধ্যাত্মিক সাধনা করা উপযোগী উপকারী উদ্ভিদ কচিলা ডুমুর পালং শাক ফলস ফসলা আমলা গড়মালা অর্জুন পিপুল এগুলো সব গাছ এবার কতটা আপনার দেখাবো অন্ধকার হয়ে গেছে চলুন দেখি প্রথমেই আছে অর্জুন এই হচ্ছে অর্জুন গাছ এই লেখা আছে অর্জুন তারপরে কী লেখা আছে দেখি এদিকে আছে কুচালা এই দেখুন কুচালা তার সামনের এই গাছটা হচ্ছে নাম কুচালা এটা হচ্ছে ফলসা এই যে লেখা আছে ফলসা এই হচ্ছে গাছ ফলসা এটা হচ্ছে আমলকি গাছ বু ওই নিচে হয়ে আছে এটা আমলকি না যেটা লম্বা হচ্ছে সেটা আমলকি আমি যাই না তবে যেটা হচ্ছে সেটাই হচ্ছে আমলকি এদিকে আর কি আছে এদিকে আছে আকন্দ এটা হচ্ছে আকন্দ গাছ ওটা হচ্ছে কি গাছ এটা হচ্ছে গুল নাকি হ্যাঁ গুল দেখুন শুধু নাম থাকতে থাকতে আপনারা অবশ্যই ঘুরে যান বাচ্চাকে ঘুরিয়ে নিয়ে যান দেখার যে জায়গা থাকতে থাকতে এই কারণেই বলছি রক্ষণাবেক্ষণের অবস্থা খুবই খারাপ সেই মতন রক্ষণাবেক্ষণ হয় না তাই যারা এখনো পর্যন্ত আসেননি তারা অবশ্যই আসুন বাচ্চাদের দেখান খুব সুন্দর জায়গা যে নক্ষত্র ঘটি এটা হচ্ছে মঙ্গল এটি সূর্য থেকে সূর্যোত্ত গ্রহ মঙ্গলকে লাল গ্রহ বলা হয় শক্তিশালী মঙ্গল আপনার জীবনকে সাহসী এবং শুভ করে তোলে এটি একটি অশুভ গ্রহ হিসাবে বিবেচিত হয় বিবাহ উপলক্ষে মঙ্গল গ্রহের অবস্থান দেখা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় মঙ্গলের প্রভাব শুধুমাত্র আঠাশ ও বত্রিশ বছর বয়স পর্যন্ত পাওয়া যায় হনুমানজির নক্ষত্র অলনেসা পুষ্য পুনর্বসু উপরোক্ত উদ্ভিদ নাকচাপা শ্রমিক ক্ষয়ের বাঁশ পলাশ এই গাছ এখানে এই গাছটা এখন অন্ধকার হয়ে গেছে দেখাতে পারলে ভালো হতো কিন্তু দুঃখিত দেখাতে পারছি না ভিতরটা কী আছে এখানে এই গাছ এখানে একটা গাছ দেখতে পাচ্ছি নাক কেশর ছোট্ট একটা গাছ এই যে ওটা হচ্ছে স্বামী এখানেও একটা গাছ আছে দেখছি যতটুকু পারলাম আপনাদের দেখালাম শুধু এইটুকুই বারবার বলছি আসুন সবাই আসুন বাচ্চাদের নিয়ে আসুন দেখুন এটা নষ্ট হয়ে যাওয়ার আগে একবার দেখে যান খুব ভালো লাগবে প্রচুর গাছ দেখলাম এবং প্রচুর গাছ সম্বন্ধে নামও জানলাম কিন্তু দুর্ভাগ্য যে জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে এটা রবীন্দ্র সরোবর যে আছে সেখানেই সাফারি লাইন সাফারি ক্লাবের একটা জায়গা এরা ঘিরে এইটা করেছে নামটা আমি পুরো পরে বলে দিচ্ছি আমার মনে নেই এখন তুলেছি তখন নামটা এখন মনে নেই এটা হচ্ছে রবীন্দ্র সরোবর লেক আছে তার পাশেই এটা সবাই চেনেন কিন্তু ভিতরে আমরা কেউ ঢুকি না ঠিক মতন ঠিক মতন খুঁজি না কী আছে এখানে দেখার অবশ্যই আসুন ভালো লাগবে তাহলে আজকের মতন এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর আর স্বামীজিকে প্রণাম জানি আজকে এখানে শেষ করলাম